বলতে আছে জিবরিল তাড়াতাড়ি করে তুমি চলে যাও মক্কাতে উপস্থিত হয়ে যাও বলে এখন আব্দুল্লাহর কাছ থেকে নূরে মুহাম্মাদীকে ট্রান্সফার করে একবারে আমিনার শেখে মোবারকে রেখে দাও আমিনার পেটে রেখে দাও হযরতে জিবরিল আমিন তিনি বলতে আছেন যখন নূরটাকে ট্রান্সফার করা হচ্ছিল যখন আব্দুল্লাহর কাছ থেকে আমিনার কাছে নিয়ে আসা হচ্ছিল ওই টাইমে একটা নাই দুইটা নাই সত্তর হাজার ফেরেশতা আমার সঙ্গে ছিল এরা কিন্তু সেই জায়গাতে দরুদ শরীফ পাঠ করতেছিলেন এরা কিন্তু নবীর উপরে সালাত ও সালাম পেশ করতেছিলেন ওইভাবে পেশ করতে করতে নবী মুস্তাফার নূরটাকে বজি ট্রান্সফার করলো নবী মুস্তাফার নূরটাকে ট্রান্সফার করে দেওয়া হলো ওই টাইমে মক্কার হালটা কি হয়েছিল একটু শুনবেন বাপজি ভাইরা এবার মক্কা ধারে আমরা এবার একটু চলে যাই নবী মুস্তাফার নূরটাকে যখন ট্রান্সফার করা হচ্ছিল ওই টাইমে মক্কার ঘর থেকে পানি হাওয়া হয়ে গেছে মক্কায় বজি যত খাল বিল ছিল পানি হাওয়া হয়ে গেছে ও বাপজি ভাইরা গাছের তলে শিকড়ে যে আপনার পানিটা ধরে রেখেছিল রস ধরে রেখেছিল সেটা পর্যন্ত হাওয়া হয়ে গেছে বজি জমিন বলতে আর পানি নাই বাপজি ভাইরা পাতালের দিকে চলে গেছে বাপজি ভাইরা যাদের পাত্রতে পানি ছিল সেটাও হাওয়া হয়ে গেছে ও বাপজি ভাইরা মসজিদে আগে ফজরের টাইমে মুয়াজ্জিন যায় নাকি মুসাল্লি কে যায় মুয়াজ্জিন যায় মুসাল্লি পরে যায় মুয়াজ্জিনের কাজ কি আজান দেবে ভোর রাতে চলে গিয়েছে সুন্দর করে একবার ধুয়ে নিল ধুয়েলার পর বাজি মাইকের কাছে গেল তারপরে দেখছে একবার মাইক কিন্তু চাঙ্গা আছে জি চাঙ্গা নাই আরে মুয়াজ্জিন দেখছে একবারে দেখছে তো আচ্ছা ঠিক আছে বাচ্চি ভাইরা কানে হাত দিয়ে দিল তারপরে ধরছে জোরে বলেন না সুবহানাল আর যারা নামাজি এরা আপনার বজি বিছান ছেড়ে দিয়ে এরা আপনার বজি গাকে ঝেড়ে ঝুড়ে এরা আপনার টুকটুক করে জামাটাকে ঘাড়ে নিয়ে মসজিদের দিকে চলতে লাগলো যাই না কিসের জন্য যাই নামাজ পড়ার জন্য কার পিছে পড়বে এমামের পিছনে পড়বে তাহলে তো উত্তর আপনারা ভালোই দিতে পাচ্ছেন এইভাবে যদি আপনাদেরকে আর পাঁচ দিন বুঝাই তাহলে আর জীবনী বক্তার দরকারই হবে না আপনারাই করে দিতে পারবে জি আমার বাপজি ভাইরা কারণ যে আমি সুর করব আপনারা বুঝতেই পারবেন না তো তাহলে সুরকের আমার লাভ আছে কোনো লাভ নাই হ্যাঁ মাঝে মাঝে প্রয়োজন হিসাবে দু পাঁচ মিনিট দিলাম ওইটাকে এক মিনিটটা তো বুঝাইতে পারবো নাকি বাপজি ভাইয়ের আমার তো মুয়াজ্জিন যাই আমরা ইমামের পিছনে নামাজ পড়ি তো এই রকম যখন টাইম হলো আয় মায়েরা শোনো দেখবেন চাননি চকের মানুষ বেটা ছেলেরা আগে উঠে কম মেয়ে ছেলেরা বেশি উঠে উঠে না ওরা তাড়াতাড়ি উঠে যায় আর মেয়ে ছেলের ঘুমও খুব হালকা এরা তাড়াতাড়ি উঠে যায় উঠার পরে বাবাজি ভাইয়েরা ঝাড়ু ঝাঁটা সব কিছু করে নিয়ে আপনি কামে যাবেন তো আপনার জন্য খাবার টাবার সব কিছু রেডি হয়ে যায় আমার বাপজিরা আমার মায়েরা শোনো যখন এইরকম টাইম মক্কার মেয়েরা উঠে গেছে উঠার পরে বাপজি ভাইয়েরা সবাইকে পিপাসা লেগে গেল ঠোঁট শুকিয়ে গেছে বজি হলকুম শুকিয়ে গেছে পানির দরকার তার জন্য বজি ভাইরা তারা ডোলের কাছে গেল ডোল দেখেন পানি নাই যেই ডোলটাতে পানি ভর্তি করে রাখা হয়েছিল সেই ডোলে কিন্তু পানি নাই বাপজি ভাইরা হাড়ার ভিতরে পানি রাখা হয়েছিল সেই হাড়ার ভিতরে কিন্তু পানি নাই ও বাপজি ভাইরা মাটির তলে একটা গোপন করে হাড়া রাখা হতো সেই হাড়াতে পর্যন্ত পানি নাই এ মক্কার মেয়েরা এরা
আপনার বাড়ি থেকে বের হয়ে গেল। বাপজি ভাইয়েরা পুষ্কণি আছে, সেই পুষ্কণের দিকে গেল কিন্তু পানি পাওয়া গেল না। বাপজি ভাইয়েরা কোথাও যখন পানি পায় না, এর আপনার বাপজি ভাইয়েরা তাহি তাহি করতে আরম্ভ করলো। এর মনে হচ্ছে আমাদের যান যাতায়াত করতে আছে, আর বাঁচবো কি বাঁচবো না। হ্যারে পানি ছিল তো পানি গেল কোথায়? রাত্রিবেলাতে পানি রেডি করে রাখলাম, সেই পানিখানা কোথায় চলে গেল? এর আপনার পানি পানি করতে আছে সব সবাই। ও বাপজি ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা রে মা, দেখেন মায়ের সম্মুখে আল্লাহ তাস করি পানি চাইতে আছে। মা পানি দাও, মা পানি দাও, মা বলতে আছে। ওই জায়গাতে যখন ছেলেরা পানি চাইল, আমি পানি কোথা থেকে দেব, কেমন করে দেব? আমি মা, আমার স্তনে দুধ আছে, আমার বেটার মুখের ভিতরে পড়ে দিলাম। এ বেটা রে, আমার স্তনটাকে তুমি একটু চুষো, তাহলে তো আমার হলকুম খানা একটু ভিজে যাবে, আর তুমি একটু কিছুক্ষণ আরাম পেয়ে যাব। কিন্তু কি আশ্চর্য কথা আপনাদের সম্মুখে বলবো, দেখেন যেই মায়ের স্তনে দুধ ছিল, সেই দুধটা পর্যন্ত হাওয়া হয়ে গেছে, দুধ নাই রে। ওই জায়গার বাচ্চারা এত পিপাসাই কাতুর, পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, আপনার বসে থাকতে পারে না, আপনার দেখেন মাটিতে শুধুই গড়াগড়ি করতে আছে, এমন ভাবে গড়াগড়ি করছিল। তোমার সম্মুখে যদি সেইভাবে কোনো একটা বাচ্চা ঘটতো, তুমি সহ্য করতে পারতে না, তোমার চোখ দিয়ে ওই রকম ভাবে পানি বের হয়ে চলে আসতো। আজকে মায়েরা বলতে আছেন বাচ্চাদের গড়াগড়ি দেখে সহ্য করতে পারি না। কত বুড়ি মায়েরা আপন দেখল বেটির কাছে, বেটার কাছে পানি যাই, সহ্য করতে পারি না, জিহ্বা বের হয়ে গেছি, নিজের চোখগুলা ভিতরে দাঁড়ে ঢুকে গেছে। একটু তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, একটু তাড়াতাড়ি পানি তোমরা হাজির করো। আর পানি ছাড়া জল চলে না, সেই বুড়ি বুড়ি মায়েরা পর্যন্ত মাটিতে গড়াগড়ি করে। বাপজি ভাইয়েরা বল, সেই মেয়েরা খবর পেয়েছে নাকি একটা কুয়া আছে, সেই কুয়াতে চলে গেলে সেখান থেকে পানির ব্যবস্থা করা যায়। মক্কার সমস্ত জায়গার পানি সমাপ্ত হয়ে গেলে ওই কুয়ার পানি তখনও পাওয়া যায়। তাই দেখেন মেয়েরা আপনার সেখান করে দৌড়াতে আরম্ভ করলো, সেই জায়গা তো উপস্থিত হয়েছে, নিচের দিকে তাকিয়ে দেখে পানি বোঝা যায়, কিন্তু বাপজি রশ্মি গুলাকে লাগিয়ে লাগিয়ে নিচে তারে ডালছে, কিন্তু এক ফোঁটা পানি তোলা কোনো মতেই সম্ভব হলো না। ওই মেয়েরা সেই জায়গায় মনটা খারাপ করে খালি বাজি মায়েরা বালতি কলসি গুলাকে মাজাই করে নিয়ে এরা মনটা খারাপ করে চলতে আছে, বলছে বলো বলো কি করা যায়, কি করা যায়, কি করব, কোথায় গেলে পানি পাবো। ওই জায়গার কিছু মেয়ে ছেলে বলতে আছে, রে এই মক্কাতে একটা নতুন বউ এসেছে, এই মক্কাতে একটা কুরাইশি বংশে বউ এসেছে, যার নাম হচ্ছে আমিনা। এই আমিনার কাছে গেলে হয়তো আল্লাহ কথা শুনতে পারে, দোয়া কবুল করতে পারে, আল্লাহ যদি রহম করে তাহলে আমরা মক্কার লোক পানি পেয়ে যাব। চলো চলো আমরা আমিনাকে একটু আরজিখানা জানিয়ে আসি। এবার দেখেন আমিনার দরজার কাছে তারা উপস্থিত হয়ে গেল। মা আমিনা তিনি বলতে আছেন, সকালবেলায় উঠে গেলাম, আমার কিন্তু পানির প্রয়োজন মনে হলো, আমি এবার দেখেন যেখানে যেখানে পানি থাকে সেখানে আর পানি পেলাম না। আমার বাড়িতে চারটা মেয়ে ছেলে কাজ করানি ছিল, এরাও কিন্তু মাঝি ভাইয়ের আসতে পারে নাই, অনেকক্ষণ পরে এসেছিল, ঘটনাটা পুরো শোনাই শোনাল। পাপজি ভাইয়েরা যখন নোটটাকে ট্রান্সফার করা হচ্ছিল তখন আল্লাহর রহমতি হাওয়া চলতেছিল, জান্নাত থেকে প্রবাহিত হচ্ছিল, তার জন্য বাজি দুনিয়াবি পানি হাওয়া হয়ে চলে গেছে, সেই পানি আর নাই, পানিটা আসবে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিটা পাঠিয়ে দিবে আমাদের সম্মুখে, কেমন করে কিভাবে সেটা একটু শুনুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের মা আমিনা খাতুন তিনি বলেন, আমার বাড়িতে এক ফোঁটা পানি নাই, আর বাবাজি আপনার বেটা যদি নতুন বিয়ে করে, ও বাপজি ভাইয়েরা দু চার দিন তাকে বাড়িতে ধুড়ে পাওয়া যায় না, হয় না, কেন পাওয়া যায় না জি? ও তো এখন রাজা,
ও তো এখন বাচ্চা, তাকে দু চার দিন বাপ মা কিছুই বলে না, বলে কিচ্ছু বলে না জি। বৌমাকে জিজ্ঞাসা করছে, আমার বেটা, তুইছে তোমার বেটা কোথায় গেছে তো আমি কি জানবো, আমি কি জানি? তুইছে হ্যাঁ গো বৌমা, তোমাকে কিছু বলে জানি। তুইছে না, আপনি আসছে সারাদিন ঘুরে ফিরে আসছে, হ্যাঁ তুই কুটে ছিলি? তুইছো বন্ধুর বাড়িতে ওখানে বসে গল্প সল্প করছো না? তুইছে এতক্ষণ গল্প করে রে, নতুন বউ আছে, সকাল সকাল খাবার খাবি, ডিম খাবি, এ খাবি, চা খাবি, বলে না বলে না বলে মুসলমান, তাহলে দু একদিন সে রাজা হয়ে থাকে। তো ওই রকমই রাজা এখন কে, এখন রাজা কে? আরে জীবনী তো বলেন না জি, আপনারা শুনছেন তো জীবনী, আবদুল্লাহ, আবদুল্লাহ এখন রাজা। মানে একবারে সকাল সকাল আসমানে সূর্য ওঠার আগেই ও আপনার বাড়ি থেকে বের হয়ে গেছে, চলে গিয়েছে। তো নাই, থাকলে হয়তো দু একটা কথা বলতেন, তো নাই তো। আর যে মেয়েরা আমিনাকে সহযোগিতা করে তারাও তো আসেনি, কেন আসেনি? ওই যে রাত্রে রহমতি হাওয়া চলেছে বাবা, গরমের দিন খুব ছটপেটা গরম চলছে, ফ্যানের হাওয়া খেয়েও ভালো লাগে না। বাপচি ভাইরা নদীর তলায় গেলে নাকি মিঠি মিঠি হাওয়া চলে, বলছে যাক আজকে জান ভরে ঘুমিয়েছি, কি বলেন না আপনারা? আজকে ভাইয়ের এক ঘন্টা কিন্তু আরাম পেয়েছি, বলেন তো। এইরকম ভাবে বাপচি ভাইরা ওই এলাকার লোকেরা বলছে আমরা আরাম পেয়েছি, কিন্তু ঘটনা আসবো তবে তো আরাম দিব, সেই আরাম পর্যন্ত আপনারা বসে থাকেন বাবা। তো বলতে আছে যে আবদুল্লাহ চলে গেছে, আমিনা বলছে ওরাও কেউ আসেনি, বাড়ি তো পানি নাই, পানিরও দরকার, ভাত রাঁধতে গেলে পানি লাগবে কিনা, রুটি তৈরি করতে গেলে পানি লাগে, লাগে, তাহলে খাবার তৈরি করলে পানি দরকার। মা আমিনা বলতে আছেন বাড়িতে এক ফোঁটাও পানি নাই, পানির জন্য দরজার কাছে উপস্থিত হই, সেই দরজা খানা যখনই খুলতে যাব, আমার দরজার কাছে কে আসার পরে যেন দস্তখাত মারলো, আমার দরজার কাছে কে যেন আওয়াজ করলো, আমি আমিনা দরজা খুলে দিলাম। খোলার পরে পর্দার সেই দেখতে আছি মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, ওই মেয়েরা সেই জায়গাতে কাঁদতে আছে গো, আমার কাছে কাকতি মিনতি করে হাতটা জোড় করে বলতে আছে, ও মক্কার নতুন বউ আমিনা, তোমার কাছে উপস্থিত হয়েছে গো, আমাদের বাড়িতে এক ফোঁটাও পানি নাই, আমরা কোথাও পানি খুঁজে খুঁজে তল্লাশ করতে পারলাম না, আমিনা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর কিছুক্ষণ হলে প্রাণ চলে যাবে, হয়তো আমার মা মারা গিয়েছে কি বলতে পারি না, মা ছটপট করতে ছিল, সেই ছটপট রেখে দিয়ে পানি তল্লাশি করতে আছি কোথাও পাই না, ও আমিনা, ও কুরাইশি বংশের নতুন বউ, আল্লাহর কাছে একটু হাতটা তুলে দোয়া করো, আল্লাহ যদি রহম করে আমরা পানি পেয়ে যাব, বাচ্চাদের জীবন দিতে পারবো, বাচ্চাদের প্রাণটাকে বাঁচাইতে পারবো, মায়ের প্রাণটাকে বাঁচাইতে পারবো, নিজের প্রাণটাকে বাঁচাইতে পারবো, বাজি জীবন অপর নাম হচ্ছে পানি, ঠিক না? বাপজি ভাইরা এইরকম ভাবে যখন বললেন, মা আমিনা বলতে আছে বলে আমার বাড়িতে তো এক ফোঁটা পানি নাই, তোমরা কি সেই কুয়ার কাছে গিয়েছিল বলো বলো? বলছে আমরা কুয়ার কাছ থেকে ঘুরে আসলাম, পানি তুলতে পারলাম না। আমিনা বলছেন ঠিক আছে তোমরা যাও, আমি একবার কুয়ার কাছ থেকে ঘুরে আসি পানি পাওয়া যায় কিনা। এবার দেখেন আমিনা একটা কলসি নিয়ে, এই আপনার বাপজি ভাইরা ওই রাস্তাতে এবার নামবের, পর্দার সহিত নতুন বউ, এই আপনার বাপজি ভাইরা যখনই রাস্তাতে নামলো সূর্যর যে মুখটা ছিল সেটা উল্টা হয়ে গেল, ওই সূর্যর মাঝির তলে একটা মেঘের আবহাওয়া ছাতার মতন হয়ে গেল, ও বাপজি ভাইরা শিরি শুকান যে গাছগুলো ছিল এই গাছগুলো এইভাবে হিলাধুলা করতে আরম্ভ করলো, মা আমিনা মনে করতে আছে হয়তো তুফান ঝড় চলে আসলো নাকি, এই গাছগুলা ভেঙে যাবে নাকি, মা আমিনা দেখেন সেই জায়গায় একটু থেমে যায়, কিন্তু আল্লাহর কি কুদরতে বাপজি ভাইয়ের আওয়াজ, সেই গাছগুলো একবারে এইরকম টাপ করে মতন
মতন দাঁড়িয়ে গেল আমার মায়েরা জমিনে দেখেন হানজালার গাছ আছে লতা পাতার গাছ আছে সেই গাছগুলো এসে আমার আমিনার কদমে চুমা খেতে লাগলো তারা দূরে চুমা খাইরে ওই জায়গায় কত পাথর আছে পাথরগুলো ছুটে এসে আমিনার কদমে চুমা খেতে লাগলো আপনি দেখেন চুমা খাই আমিনা কিছুই বুঝতে এখনো পারেন নাই আমিনা বলছেন ব্যাপারটা বুঝতে পারি না কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে পানি লাবার আমি পানিটা নিয়ে ছট করে বাড়ি ফিরে চলে আসব আমার স্বামী দেখতে না পারলে আমাকে তো জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলা আর নতুন বউ যদি আসার পরে পরে পাড়ায় বার হয় তাহলে আপনারা তাকে নতুন বউ বলবেন নাকি পাড়া বেড়ানি কি বলবেন পাড়া বেড়ানি বলবেন না এ রে ওকে কালি বিহে দিলি আসনু রে আর আজি ভরে ভরে টাপিয়া বাড়াইছে না একাটা নাই আছে আমার বাপজিরা মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে আমি ওইভাবে দেখো কুয়ার কাছে যখন উপস্থিত হব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন ও জিব্রিল আমার আমিনা দেখো পানির কাছে যাচ্ছে মক্কার লোকেরা পাক আর না পাক মক্কার লোকেরা বাছুক আর না বাছুক আমার হাবিবুল্লাহর মা খালি হাতে যদি ফিরে চলে আসে নবী যদি সেই দিনই প্রশ্ন করে এর জবাব কি হবে রে জিব্রিল তাই আমি আল্লাহ তোমাকে বলতে আছি পানির কাছে চলে যাও ওই কুয়ার পানিকে গিয়ে বলো এ কুয়ার পানি রে তাড়াতাড়ি করে তুই পদ্মারে উবলাতে আরম্ভ কর কারণ যে এখন তোর মা তোকে নিতে এসছে এবার দেখেন কুয়ার কাছে আসার পরে যখন বললেন এ কুয়ার পানি তাড়াতাড়ি তুই পদ্মারে উবলাতে আরম্ভ কর পানি বলতে আছেন জিব্রিল এতক্ষণ বলা হলো না কিন্তু এখন কেন বলতে আছে এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের মা আমিনা আসতে আছে তার জন্য বলা হচ্ছে তাড়াতাড়ি তুমি পদ্মারে উবলাতে আরম্ভ করো এবার পানি নিচ থেকে পদ্মারে চলে আসলো বাপজি আমিনা যাওয়ার পরে পানিখানা দেখতে পেলেন ওই পানিখানা নিয়ে যখন বজি ভাইয়ের এবার বাড়ির দিকে যখন যাইতে যাবে সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষ এই চাননি চকে বাপজি ভাইরা কোন একটা জায়গা জঙ্গলময় আছে সেই জায়গায় যদি কালকার নতুন বউ থাকে আর কোন একটা পুরুষ যদি সেই দিকে যায় আচ্ছা বলেন ভয় লাগবে কাকে কাকে ভয় লাগবে নারীটাকে ভয় লাগবে না মা আমিনা বলতে আছেন আমি হচ্ছি মক্কার নতুন বউ কালকে এসেছি মানে আজ তো শুক্রবার বৃহস্পতিবার তো বিয়ে হলো তাই তো শুক্রবার একদিনই তো হয়নি আমি হচ্ছি মক্কার নতুন বউ আমি আজকে একদিনও এখনো কমপ্লিট হয় নাই আমি পানি লাবার জন্য এসেছি কত জঙ্গলময় রাস্তা আর আমি এখানে একাই পানি নিয়ে আছি আমার সম্মুখে একটা বেটা আছে না আমার দিকে আসতে আছে আমি না বলতে আছেন আমার ভয়ে কিন্তু শরীরের চামড়া জড়ো হয়ে যাচ্ছে আমি হচ্ছে মক্কার নতুন বউ কোনো ব্যক্তি যদি এই রকম অবস্থায় দেখে এলাই তাহলে আমিনার বদনাম দেবে কিনা আমিনার বদনাম করবে আমিনার ব্যাটি বট করে দেবে এর জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন হাতটা উঠিয়ে বলতে আছেন রব্বে কানা ওই যে পুরুষ লোকটা আমার সম্মুখে আসতে আছে এই লোকটার যদি নিয়াত ভালো থাকে তো ভালো আর না হলে আল্লাহ তাকে তুমি ওখানে ভরসা করে দাও কিন্তু তার নিয়াতটা ভালো ছিল বাপজি দেখেন আস্তে আস্তে করে আস্তে আস্তে আমিনার সম্মুখে চলে আসলো আসার পরে আমিনাকে সালাম করছেন আমিনা আমি তোমাকে সালাম করলাম ভয় করার কিছুই নাই আমিনা দেখেন মাটিতে কিন্তু কাঁপতে আছেন বজি ভূমিকম্পর মতন কাঁপে আমিনা বলতে আছেন আপনি কে গো আল্লাহর দুহাই দিয়ে আপনাকে বলতে আছে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আপনি আমার সম্মুখে দাঁড়ায়েন না মক্কার কত লোকেরা আছে ইয়ারা যদি দেখতে পেয়ে যাই আমি মক্কার নতুন বইয়ের বজরা বইয়ে যাবি আমি আমিনা
আমি কোনোদিন এই রকম পরপুরুষের সঙ্গে কথা বলিনি, আমি কোনোদিন বেপর্দা হয়ে থাকিনি, কিন্তু আমার সম্মুখে আপনি এইভাবে দাঁড়ায় দাঁড়াই কথা বলবে এটা সবা চাই পাইবে না গো। তাই আপনাকে বলতে আছি, আল্লাহর ওয়াস্তা করে বলতে আছি, আপনি চলে যান। বলতে আছেন আমি না, তোমার চিন্তা নাই, কেউ দেখতে পাবে না, যতক্ষণ তোমার সঙ্গে কথা হবে কোনো ব্যক্তিরা জানতে পারবে না। আমিনার ভিতরে তার বাজি ভাইরা হাট জোরে জোরে চলতে লাগলো। ও বাপজি ভাইরা ভিতরে বাজি বেশি ভয়টা ঢুকে গেল। ওই জায়গায় হাটটা জোর করে বলতে আছে, আল্লাহর ওয়াস্তা করে বলতে আছি, আপনি আমার কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে চলে যান। বলতে আছেন আমি না, তোমার কোনো চিন্তা নাই, আমি না তোমাকে একটা শুধুই মাত্র খবর দিব বলে কষ্ট করে আমি তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। আমি না, তুমি আমায় চিনতে পারোনি, যখন তোমায় চিনা দেব তখন তুমি আমায় বুঝতে পারবা আমি আসলে কে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, সোহান আমার বাপজিরো, আমার ভাইরা মায়েরা, বলতে আছে আমি যখন চিনা দিব তখন তুমি বুঝতে পারবে আমি কে। বলতে আছেন শোনো শোনো আমার কথাটা শোনো ভাই, করো না আমি না, মনটা খারাপ করে না, চোখের পানিটা তুমি মুছে লও। আমি না বলছেন চোখের পানিগুলাকে মুছে নিলাও, আমি তার দিকে তাকাইতে পারি না গো, কারণ যে একটা পরপুরু আর আমি হচ্ছে একটা বেগানা নারী, আমি হচ্ছে আব্দুল্লার বিবি, আমি অপর স্বামীর চেহারা কেমন করে দেখতে পারি, তাই চেহারাটাকে নিচু করে রেখেছি। বলতে আছে আমি না, সন্তানের কাছে মায়ের চেহারার কোনো লজ্জা নাই, এটা জোরে বলার দরকার ছিল। সন্তানের কাছে মা কখনো লজ্জা করবে না, সন্তানের কাছে মা কখনো পর্দা করবে না, মা তুমি চেহারা দেখাও কোনো চিন্তা নাই, আমি হচ্ছে তোমার সন্তান, কেমন করে সেটাই তো তোমায় শোনাইব। আমি না, আপনি হচ্ছেন প্রথম মাসের গর্ভবতী, আপনার গর্ভে এক পুত্র সন্তান আছে, আপনার গর্ভে যে সন্তানটা আছে এটা সমস্ত নবীদের নবী, সমস্ত কুলকাইনাতের মালিক ও মুখতার, এ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি হচ্ছেন একজন নবীর মা, আপনাকে খবর দিব বলে আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে, আমি জান্নাত থেকে আপনার কাছে হাজির হয়েছি, আমি হচ্ছি হযরত আদম সাফিউল্লাহ, আমি আদম নবী আপনার কাছে হাজির হয়েছি, আদম নবী আপনার কাছে উপস্থিত হয়েছি, আদম নবী আপনাই কবর দিলা, আপনি হচ্ছেন প্রথম মাসের গর্ভবতী, আপনার গর্ভে পুত্র সন্তান আছে, আর আপনার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তান হচ্ছে আমার নবী। তাই আমি না, এই খবরটাই শুধুই মাত্র তোমায় কান জানালো, এই খবরটা তুমি তোমার স্বামীকে যাবার পরে জানাই দিও, এবং যারা যারা তোমার কাছে আসে তাদেরকে জানাই দিও। আচ্ছা, ভালো কথার যদি খবরও পাওয়া যায়, আনন্দতে আমরা অনেক কিছু খাবার করতে পারি কিনা, আনন্দতে অনেক কিছু দান করতে পারি কিনা, এই মুসলমান বাপজি ভাইয়ের আবার আমি না বলতে আছি, আমি এবার বুঝতে পারলাম গাছগুলা কিসের জন্য হিলাদুলা করছিল, আমার পায়ে এসে ওই হাঞ্জালার গাছ লতা পাতার গাছ কেনই বা চুমা খাচ্ছিল, কেন পাথরে সে আমার পায়ে চুমা খাচ্ছিল বুঝতে পেরে গেলাও, আজকে সূর্য তলে মেঘের ছাতার মতো না ভয় লেগে গেছে বুঝতে পেরে গেলাও, আমার পেটে নবী আছে, আমি একজন নবীর মা, আর আমি নবীকে পেটে লইয়া আমার ছায়া যদি জমিনে পড়ে যায় আমার বেটাকে তার সরা সহজে শিকার করতে চাইবে না। আমার আল্লাহ বলতে আছে আমার হাবিব যখন যার পেটে যার সঙ্গে স্পর্শ হয়ে আছে তার ছায়া আমি আল্লাহ জমিনে ফেলাইব না, কারণ যে আমার হাবিবের ছায়া যদি ফেলিয়ে দি ওই ছায়াতে কত বান্দা আছে লাথি মারবে রে, কত মানুষের আছে জীব জন্তুর আছে আর অনেক কি
কিছু আছে এর আসার পরেই ছায়াতে লাথি মারবে তাহলে আমার নবীর বেইজ্জতি হবে কি না আমার নবীর বেইজ্জতি যাতে না হয় আমার নবীর শানের বেইজ্জতি যাতে না হয় তার জন্য আমার নবীর ছায়া এই দুনিয়াতে বাপজি ভাইরা ছিল না যার সঙ্গে স্পর্শ ছিল তার সঙ্গ ছিল না আমার নবী যার সঙ্গে ভালোবাসা করেছে তারও ছিল না আমার নবী যার দুধ পান করেছে তারও ছিল না জোরে বলেন বাপজির আমার কি জীবনটা এইভাবে দিব নাকি ছেড়ে দেব বলবো শুনবা ইচ্ছা জাগছে আরে কত জীবনই শুনবার আশাবাদী জীবনই আমরা শুনবো সত্যি জীবনই শুনবো জি শুধু গজল দিয়া টাইম ফুরাইলে তো হবে না নাকি কি আপনারা কি চান আমি কি জীবনের মধ্যে গজল ভরি বেশি চান গজল তো আছে এত বাজে মুখস্থ নাই তো মোবাইলে তো 200-300 গজল ভরা আছে মোবাইলে এখানে না হবে তো আমার তো ব্যাগে ডায়েরি আছে জি ওখানে না হবে তো আমার বাবাজি ভাইরা গাড়িতে ল্যাপ সেট করা আছে সেখান থেকে টানবো এখানে চলে আসবে জি হ্যাঁ তো বাপজি ভাইরা 3 ঘন্টাতে যদি 20টা গজলই গাহাবো তো একটা গজল যদি 5 মিনিট হয় তো ক মিনিট লস গেল আপনাদের 1 ঘন্টা তাহলে ওই 1 ঘন্টা যদি আপনাদের জীবনী শোনাই তো আপনারা উপকার হবেন না আশা রাখি যে আপনারা উপকার হবেন এটা আমার মন বলছে তবে এর রিপোর্টটা কালকে পাবো যে দেখি আমার মা বোনেরা এবং পুরুষরা কালকে কি বলছে যে মোল্লানা সাহেব গজল কেন শোনালো না কি গজল না শুনে জীবনই ভালো লাগলো এটা কালকে কি রিপোর্ট দিচ্ছে তখন দেখব বাবাজি রিপোর্ট না দেখে তো আর ওষুধপাতি লেখা যায় না লেখা যায় হয় না রিপোর্ট দেখে কাম করতে হবে বাবা রিপোর্টে যা চাইবে একুনহাগার আপনাদেরকে তাই দিবে চিন্তা করেন না এখনো 3 দিন আছে আপনাদের কাছে 3 দিন একবার বাবাজি ভাইরা উলোটে পালোটে বাজিয়ালেন বুঝছেন না ভাড়া কেরায় নাচেন উলোটে পালোটে বাজান যেমন খুশি তেমন বাজান তো যেমন খুশি তেমন বাজাবেন ওরকম থাকবে তেবে না বাজাবেন যদি না থাকে তো বাজাতে পারবেন না তো বাপজি ভাইরা তো নবী মুস্তাফার মা কি নাম বললাম আমিনা তো মা আমিনা তিনি বলছেন আমি বাড়ি চলে আসলাম আনন্দের খবর খুশির খবর কারণ যে আপনার পাড়া থেকে যখন ডাক্তারখানা যাবেন ডাক্তারে সব রিপোর্ট ফুট করার পরে বুঝছে যে আপনি বাবা হতে চলেছেন তো ওই লোকটা খুশি হয় না খুব আনন্দ করে বাবা আরে বাপরে আমি বাবা হতে চলেছি 2 বছর বিয়ে হয়ে গেল এতদিনে খবরটা পেয়েছি 5 বছর বিয়ে হয়ে গেল এতদিনে খবরটা পেয়েছি তুমি চাই হ্যাঁ গো তুমি বেটা লিবে না বিটি তবু বুঝছে যে আমাকে একটা বেটা দিলে ভালো হয় তো ওর মা বুঝছে যে তুমি বেটা লিবে তো তুমি বেটা লো আমি কিন্তু বিটি লিব তো হচ্ছে তুই যে বিটির জাত তো তুই বিটি লিবে না কি বলবে না হ্যাঁ কিছু বলার আছে বেটের সন্তান রাখছে কে আল্লাহ বেটা দিবে নাকি বেটি দিবে এর মালিক কে আল্লাহ তো এই দিকে লক্ষ্য রেখে কত মেয়ে ছেলেকে বসে অশান্তিতে সংসার ভোগ করতে হয় করতে হয় না ওর বেটার দরকার ছিল হয়ে গেছে বেটি বলছে শোন এবার কিন্তু তুই বেটা দিবি বলছে এবার বেটা দিবি আল্লাহ আবার পিটি দিয়ে দিল আর মেজাব তো বাবাজি টং হয়ে গেছে ওকে না ভালো করে হ্যালো করে না বাজি টাকা পয়সা পাঠায় না বাড়িতে ভালো করে চাইল পাতি দেয় ও বাবাজি আউটডোর লাইট চালাচ্ছে অন্য ধারে চলছে বাপজি ভাইয়েরা কি আর বলবো এইরকম ভাবে পরস্পর 2টা 4টা বেটি হয়েছে তো আপনার মতন পুরুষ সেই নারীটাকে তালাক দিয়ে আবার বিয়ে করে সংসার করছে আচ্ছা বলেন
সেই মেয়েটা ছেলেগুলো নিয়ে কি করবে বলেন? এর কি জবাব, এর কি কৈফিয়ত, এর কি জরিপানা কিছু আছে? নাই তো। আইনও তো দিচ্ছে এখন নাই, কতদিন নাই? যতদিন ও সাবালক সাবালিকা না হবে ততদিন। হালকা কিছু কষ্ট করলো কে? আপন জননী মা। ভাবছি ভাইরা, যেই মেয়েটা বাপ মা বংশর সবকে ছেড়ে দিয়ে শুধুই মাত্র তোমাকে পাবো বলে তোমার কাছে জীবন স্বর্গ করে, সেই মেয়েটাকে তুমি কিভাবে অত্যাচার করতে পারো? কিভাবে তার উপরে হাত উঠাইতে পারো? কেমন করে তুমি তোমার মুখ দিয়ে সেই খারাপ কথা উচ্চারণ করতে পারো? কেমন করে খারাপ আচরণ তার সঙ্গে করতে পারো? সাবধান হও, নবীর জীবনী শুনছেন, সাবধান হয়ে যান। আমার নবী মুস্তাফার জীবনীতে পাবেন যে বিবিদের কেমন করে ভালোবাসতে হয়, কিভাবে নিয়ে চলতে হয়, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। বাবা অপেক্ষা করুন, শুধু পর্বের দিকে অপেক্ষা করুন, একটু এইদিকে চলে আসুন। বাবা কি বলতে আছেন? নবী মুস্তাফার মা আমিনা বলছেন, আমি বাড়ি চলে আসলাম, পেটে সন্তান আছে। বাবাজি ভাইরা, দুনিয়ার যে কম্পিউটারগুলো আছে, ল্যাবগুলো আছে, এইগুলানে যাবেন, এই কতদিন পরে বলতে পারবে যে আপনি বাবা হতে চলেছেন? এরকম কোন বাংলা শিক্ষিত ছেলেপিলে আছো? নাই, চাননি চকে নাই, একটাও নাই, কলেজ মলেজে ছেলে একটাও নাই রে এখানে? ও, কলেজে পড়াইতে পারেন আপনারা? আরে দু চার টাকা পড়াবেন জি, না পড়াইলে হয়? আর কলেজে না পারলে পরে আমার মাদ্রাসায় পড়ায়েন। ও কলেজে পড়ে জানতে না, মানে যেটা জানতে না পারবে, আমাদের মাদ্রাসায় ওয়ান ক্লাসের ছেলে তার চাইতে বেশি জানতে পারবে, জোরে বলো। ভাবছি ভাইরা, কলেজ পর্যন্ত কষ্ট করতে হবে না, ওয়ান ক্লাসের ছেলে বলে দিবে। তাহলে এই ল্যাবে আপনাকে খবর দিচ্ছে কতদিন পর? কমসে কম আপনাকে দিচ্ছে 7 সপ্তাহ পর। 7 সপ্তাহের আগে বাবাজি ও বলতে পারবে না, খবর দিতে পারবে না। 7 সপ্তাহ যখন পার করবে তখন ও মোটামুটি খবর একটা অ্যাডজাস্ট করে আপনাকে দিবে। তার ওখানে কিছু ফাঁক থাকে, সেই ফাঁকের কথা কিন্তু আমি এখন মাইকে কিছু আর বলতে পারবো না। ভাবছি ভাইরা, আমার সেই ফাঁকখানকে রেখে বাবাজি ভাইরা 15 দিন এদিকে থাকে, 13 দিন এই দিকে থাকে, ওর মাঝে 7 দিন ধরে একটা হিসাব করে ওরা বলে দেয় যে তুমি এখন বাবা হতে চলেছ। বুঝছেন? ও বাংলা বুঝাইলে তো আপনারা বুঝতে পারবেন না, আমি তো আরবির জীবনে শুনাইতে এসেছি না, ওইটাই বুঝেন আপনারা। বাবা মা আমিনা বলতে আছেন, যখন আমাকে আদম নবী খবর দেয় তখন আমার পেটে সন্তান, 1 মাসের গর্ভবতী। আচ্ছা বলেন, বিয়ে হলো কবে? বৃহস্পতিবার বলেন না জি, বৃহস্পতিবার। আর পানি আনতে সকাল সকাল গেল শুক্রবার। আদম নবী বলছেন 1 মাসের গর্ভবতী, তাহলে নবী মুস্তাফা যদি বাবাজি রাতে পহারের দিকে আসে তো মা আমিনার পেটে আসা কতক্ষণ সময় হলো? হিসাবটা আপনারা করেন। বাংলা একটা বই কিনবেন, ওটা আমি অনুরোধ করব, আপনারা গ্রামের মানুষ, আমি বইটার নাম বলে দেব, বইটা কিনে আপনারা সময় সময় পড়বেন, তাহলে আপনাদেরই কাজে লাগবে, আপনাদেরই ভালাই হবে জি। তোমার বাপজি ভাইয়ের আদম নবী বলতে আছেন, চামিনার পেটে যখন 11 ঘন্টা 12 মিনিট কয়েক সেকেন্ড আসা হলো নবী মুস্তাফার, সেই নবীর খবর আমি আদম নবী আমিনাকে জানাই দিলাম, প্রথম মাসের খবর জানাই দিলাম, এটা জানিয়ে দিলাম। আমিনা আসার পরে নিজের হাতে খুশি মনে খাবার তৈরি করেছে, মিঠাই মিঠাই তৈরি করেছে, আর কিছু খাবার সালুন পাতি করেছে, করার পর অপেক্ষা করছে। পাপজি ভাইরা, স্বামী আসল আবদুল্লাহ, আসার পরে বলতে আছে, আমি না তোমাকে এত খুশি লাগছে কেন, এত তোমাকে সুন্দর লাগছে কেন, কিসের জন্য, কি ব্যাপার, মুচকে মুচকে হাসো কেন? আমি না বলছে, আপনাকে এমন একটা খবর শোনাবো যেই খবরটা শুনে আপনিও
খুশি হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আব্দুল্লাহ বলছে তাড়াতাড়ি খবরটা আমায় শোনাও, বলছে এখন আপনাকে শোনানো হবে না, আগে আপনি হাত মুখটা ধুয়ে আসেন, আগে খাবারটা খেয়ে নেন। আবার মায়ের শোনো, ওই জায়গায় তুই একটা প্লেটে খাবারটা নিয়ে মামিনা নিজে শিনি শিনি ওয়াজি ভাইয়ের আব্দুল্লাহর মুখে যখন খাবার খানা তুলে দেয়, আব্দুল্লাহ বলছেন আমিও এক লোকমা দুই লোকমা করে খাই। ওই জায়গাতে আমিও দেখো খাবারটা তুলে তুলে আমিনাকে খাইয়ে দেয়। এইভাবে দেখেন আমিনার হিচকি উঠতে লাগলো, বাপজি পানি লাগবে কিনা, পানি লাগবে। সঙ্গে সঙ্গে গেলাসে পানি ঢালা ছিল, একটাই গেলাসে পানি, ওই পানিটা আব্দুল্লাহ হাতে ধরাই দিচ্ছে, বলে তাড়াতাড়ি তুমি পানি পান করো। এবার পানিখানা দেখেন বাজে, পান করার পরে যখন গেলাসটা রাখলো, ওই গেলাসটা আব্দুল্লাহ বাহানা করে হিচকি তুলতে আরম্ভ করলো। ও বাপজি ভাইয়েরা গেলাসে পানি পান করবো বলে, একই গেলাসে পানি পান করবো বলে, একই জায়গায় ঠুটটা লাগিয়ে পানি পান করবো বলে আপনার বাজি বাহানা করেছিল হিচকে ওঠার। সঙ্গে সঙ্গে গ্লাসটা ধরে সেখানে ঠোঁট লাগিয়ে পান করবে, আমিনা ধরে নিচ্ছে, বলতে আছে তুমি আমায় বাধা দেবে না, আজকে আমরা এই যে মহব্বত করতে আছে, এই রকমভাবে যদি তারা মহব্বত করতে পারে, তারা যদি সেইভাবে ভালোবাসা করতে পারে, তাহলে তাদের কবর হাসরে মিজান পুলসেরাত বেড়া পার হবে, চিন্তা নাই। আমার বাবজি মার আসল ওই জায়গায় এরকম ভাবে দেখে খাওয়া দাওয়া ছেড়ে দি। এবারে যারা বাড়ির কাজ করত তারা হাজির হলে তাদেরকে আমিনা নিজের হাতে দেখেন খাবারটা বেড়ে দিয়ে বলতে আছে আজকে তোদের জন্য ছুটি দিয়ে দিলাম, আজকে তোদের কাজ করতে হবে না, বাড়ি চলে যা। ও বাপজি ভাইয়ের আমার, এইভাবে সবাই বাড়ি চলে গেল। সন্ধ্যা লেগেছে, রাত্রি লেগেছে, এবার বলতে আছেন স্বামী আপনি যদি পাখানা একটু সাট করে দিতেন, আপনার জাঙ্গের ওপরে মাথা দিয়ে একটু আরাম করতাও, আর খুশির খবরটা আপনাকে একটু শোনাই দিতাও। বলতে আছেন তাই বলে হা হা, আপনার বিবি যদি আপনাকে বলে আপনি সেই কাজটা করলে পারে বেশি ভালো হয়, বাপজি ভাইয়ের আমার একটা সুন্নাত পালন হয়ে যাবে। হাজরাতে আব্দুল্লাহ তিনি বলতে আছে আমি এইভাবে পাখানা সাট করে দিলাম, এবার আমার বিবি আমিনা আমার জাঙ্গের ওপরে মাথাটা লাগিয়ে দিয়ে আমার চোখের দিকে তাকাইতে আরম্ভ করলো, আমিও আমিনার চোখের দিকে তাকাইতে আরম্ভ করলাম, চোখের সঙ্গে চোখের মহব্বত চলতে আছে বাবজি। ওই জায়গায় আব্দুল্লাহ বলতে আছে আমিনার চুলগুলাকে আমি লাড়তে আরম্ভ করলাম, আমিনা ওই জায়গায় আমার সঙ্গে একটা একটা করে কথায় বার শুরু করে দিল। কথাটা বলতে বলতে আমি বললাম আপনি বাবা হতে চলেছেন, আমি গর্ভবতী, আমার গর্ভে পুত্র সন্তান আছে গো, যেই সন্তানটা আছে তার নাম পর্যন্ত আপনাই শোনাই দি। যখন এই কথাটা শুনতে পেল, যখন আমার এখানকার মা বোনেরা তোমরাও ফলো করো, ওই জায়গায় এটাই বলতে আছি, আব্দুল্লাহ যখন খবরটা শুনতে পেলেন অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দ হয়ে আছে। আব্দুল্লাহ বলতে আছে আমি না চোখটাকে একটু বন্ধ করলে আমি সেই জায়গায় মাথাটাকে আস্তে করে রেখে দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমিনার পেটে চুমা খেয়ে নিলাম, আমিনার পেটে আমি চুমা দিয়েছি গো। আমিনার পেটে কটা চুমা খেয়েছেন বাপজি ভাইরা বলবো? আমিনার পেটে চুমা খাবার পরে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কানটা লাগাই দিয়েছে, আমিনা বলতে আছে বলে আপনি কিসের জন্য চুমা খেলেন আর আপনি কানটা লাগিয়েছেন, আপনার ছেলে কথা বলে নাকি? আব্দুল্লাহ বলতে আছে আল্লাহর জিকির করতে আছে, জোরে বলুন। ও বাপজি ভাইয়েরা যখন আপনি বিয়ে করেছিলেন, যখন আপনার বিবি এই কথাটা আপনাই বলেছে, আপনিও গোপন ভাবে আপনার বিবির পেটে চুমা খেয়েছেন, আপনিও কান লাগিয়ে শ্রবণ করতেছিলেন, আপনার বিবি আপনাই জিজ্ঞাসা করলে সেই জায়গায় আপনি হাসি মজাক করে কথাটাকে উড়িয়ে দিয়েছিলেন, কথা ঠিক বলছি নাকি ভুল? এখন এখানে আপনি বলবেন না, লজ্জা লাগবে।
এখন আপনি উত্তর দিতে পারবেন না, কারণ যে আপনার বিবি ডানে বামে বসে আছে আর আপনি মাঝখানে বসে আছেন। আমি নিউট্রাল ভাবে আলোচনা করতে আছি বাবজি। আমার মনাবি মুস্তাফার আব্বা যান যখন চুমা খেল, আমি না বলতে আছি আপনি দুটা চুমা খেলেন, কারণটা কি? আমার আবদুল্লাহ সেই জায়গায় বলতে আছেন, বিবি আমি প্রথম চুমাটা আমি তোমাকে ভালোবেসে খেয়েছি আর দ্বিতীয় চুমাটা খেয়েছি তোমার সন্তানকে। তোমার সন্তান এখন তোমার পেটের ভিতরে আছে। বিবি আমি না, আমার সন্তানটা দুনিয়াতে আসার আগে আল্লাহ যদি আমার মরণ করে দেয়, আল্লাহ যদি আমার মরণ নিয়ে নেয়, আমার সন্তানকে আমি দুনিয়ায় দেখতে পাবো না। ওই সন্তান যদি সেই দিন বলে রে, বলে তুমি আমার বাবা ছিলা, তুমি একটা মাই চুমা খাওনি, সেই দিন বলতে পারবো বেটা যখন তুমি তোমার মায়ের পেটে ছিল তখন তোমায় মহব্বতে আমি একটা চুমা খেয়েছিলাম। আমার বাপচি ভাইয়েরা কথাটা বলতে পারবো এইভাবে দেখেন। আমিনাকে যখন বলতে যাই, আমিনার সঙ্গে সঙ্গে আবদুল্লাহর মুখে হাতটা দিয়ে দেয়, বলছে সাত করতে যদি এই কথাটা বলেন তো আল্লাহ যদি কবুল করে নেয়, আমি আমিনা আমার সংসারটা কি করব বলতে পারেন? আমি কেমন করে সামনে আগাইব আপনি বলতে পারেন? আল্লাহ যদি আপনার কথাটা কবুল করে নেয়, আমি আমিনা কি হব? আপনি কি বুঝতে পারছেন অবস্থাটা? আবদুল্লাহ বলছে পাগলি, এর জন্য তোমায় চিন্তা করতে হবে না, আল্লাহ যদি রাজি থাকে তাহলে দুনিয়ার মানুষ লাগলে তাকে মারতে পারে না। আমার মুসলমান এইভাবে বলতে আছেন, আমি না মনটা খারাপ করেছিলেন বলে ওই জায়গায় আবদুল্লাহ দেখেন মাজি তাকে, মাজি অনেক কথাবার্তা শুনিয়ে শুনিয়ে আমার আমিনাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাপচি ভাইয়ের আবার দেখেন নিজের কাজকর্ম ব্যস্ত হয়ে গেল। যতদিন বেটাটার বিয়ে হয়নি ততদিন মায়ের কাছে সন্তানটা ভালো, বলতে আছে আমার ফটিক কোথায় গিয়েছে রে, আমার ফটিক তো সারাদিন খাই নাই, আমার ফটিককে কি তোরা দেখতে পেয়েছি? হ্যাঁ রে বেটা তুই কোথায় গিয়ে ছিলি? আমি তোর জন্য বুড়ি মা এখন পর্যন্ত খাবার খাইনি, দরজায় লালটন নিয়ে বসে আছি, রাত্রি 12টা বেজে যাই, কোথায় গিয়েছিলি বল? বলতে আছে কেন তুমি খাবার খেয়ে শুয়ে যাবা, আমি আপন খাবার খেয়ে নিজের বিছানায় ঘুমাইব। বলতে আছে তা কি হয় রে বেটা, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, কত কষ্ট করেছি, আর তোমায় না খাইয়ে আমি মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে পারি, কিন্তু বেটার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন রাত্রি বেড়ানো। এবার দেখেন কিছু মেয়ে ছেলের সঙ্গে পরামর্শ শরীতে লাগলো, আমার বেটাটার কি করা যায়? বলছে তোমার বেটাটার বিয়ে দিয়ে দে, আর রাত্রি চড়াই করতে পারবে না বইয়ের অত্যাচারে। বুঝছো, বই থাকলে ও আর রাত চড়াই করতে পারবে না, পারবে জি? বউ টাইট করবে তো বাপজি ভাইয়ের আমার, এই রকমই বউ আছে, ও মোবাইল পর্যন্ত তার সম্মুখে গুতাইতে পারে না। আছে না এরকম কিছু পুরুষ নাই আর বইয়ের সামনে মোবাইল ভয়ে লাগতে পারে না জি? এইরকম অনেক আছে ও, তা বলতে আছে আর বিয়ে দিয়ে দে, ও রায় তার চড়াই করবে না, ঠিক চলে আসবে তো বিয়ে দিয়ে দেবো, তুই হ্যাঁ দিয়ে দে, তো ঠিক আছে দিয়ে দিন, কোথায় দিন? তো বলছে চাননি চকি দিয়ে দিন। বাবাজি ভাইরা চাননি চকে বিয়ে দেওয়া হয়ে গেল, বিয়ে না দেওয়ার আগে রাত 11টার দিকে বাড়ি চলে আসতো, বিয়ে দিয়া বাবাজি রাত 12টা সাড়ে 12টায় এসছে, আরো লেট। তোর বউকে জিজ্ঞাসা করছে মানে ওর বৌমাকে, হ্যাঁ গো বৌমা আমার বেটা কি আইসাছে? তোর বৌমা উত্তর দিছে কেমন বেটা পয়দা করেছ? কি বুঝবে, বুঝতে পেরেছেন? মা ওখানে আর কিছু বলবে? আচ্ছা বলেন তো মা ওখানে খুশি হলো নাকি লজ্জিত? লজ্জিত হলো, যেই মা আপনাকে আমাকে কত কষ্ট করে মানুষ করে, আজকে সেই মা আমার বইয়ের কাছ থেকে যদি কথা শুনে এতটা কষ্ট পায়, সেই সন্তান কি কবরে শান্তিতে থাকতে পারবো? কোনোদিনই পারবে না। আমার বাপজিরাম আমার মায়েরা শোনো, এইরকম ভাবে
বলা হচ্ছে বৌমা সন্তানের জন্য খাবার পাতের ব্যবস্থা বলছে তুমি খাবার খেয়ে ঘুমিয়ে যাও তোমার ছেলে আসবে তখন ঠিক দেখা যাবে কিন্তু মা যখন চলে গেল হাড়িতে ভাত খাওয়ার জন্য এইদিকে তাকান একটা উদাহরণ দিচ্ছি জি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি বাবা যখন মায়ের কথাটা চলে আসলো তাই বলে দিচ্ছি এটা সাচ্চি হেকায়াতের মধ্যে আছে আবার আওরাতিকে হেকায়াত কিতাবের মধ্যে আছে খুব সুন্দর ইম্পর্টেন্ট আমার বাপজিরা মায়েরা ফলো করে একটু ফলো করে এক মিনিট মা রাত্রিকালে যখন হাড়ির কাছে গেল ওই হাড়ির ভিতরে এতগুলা ভাত আচ্ছা বলেন তো এই ভাতটা যদি মা খেয়ে নিব তো বেটার জন্য কি খাবার থাকবে থাকবে না তো মা বলছে এই ভাতগুলা যদি আমি খেয়ে নিই তাহলে আমার বেটা উপাসে থাকবে আমি মা আমি ভাতগুলা খাবো না আমার বেটা আসুক বেটাকে খাওয়ার পরে যদি বাঁচে তো আমি খাবো এর নাম হচ্ছে মা মা উপাস আছে রাত্রি ১২টার দিকে যখন সন্তান আসলো তোর মাকে দরজার কাছে দেখতে পেল বলছে এই বুড়ি তুই এখনো ঘুমাসনি এতদিন মা বলে ডাক চলো জি বুড়ি তোর ঘুম আসে না ঘুমাতে পারছিনি রাত ১২টা বেজে গেছে তোছে হারে বেটা তুই আমাকে বুড়ি বল আর যাইমুন তাই বল আমি তো তোর মা তেছে কি কাম তোছে বেটা রে তোকে খাবার খাইয়ে তারপর আমি খাবো তুই আমার খবর লাগার লাগা তো আমার বিয়ে দিয়েছিস নাকি তুই দিয়েছি তো তাহলে তুই ঘুমাগা আমি দেখছি আর বউয়ের কাছে গিয়েছে যাওয়ার পর জয় বউ গেল তুই চলো দুটি ভাত খুলে দাও তুই ঘড়িতে এখন কটা বাজে তুই রাত ১২টা এবার বউ উত্তর দিচ্ছে যে রাত ১২টায় উঠে তোমাকে ভাত খেতে দিতে হবে তার জন্য আমার বাপ তোমাকে ১.৫ লাখ টাকা দেয়নি তোমাকে ঘর সাজিয়ে জ্যান লাগা দেয়নি যে রাত ১২টায় উঠে তোমাকে ভাত খুলে দিব তোমার বুড়িমা আছে তার কাছে যাও উঠাও ভাত খাও আর ঘরে এসো ঠিক আছে তুই উঠবি না মানে টাকা লিয়েছেন তো আপনি ওর ফর্মে তো আপনাকে থাকতেই হবে একটু যদি ইদিক উদিক হয়ে যায় একবার ফায়ার শুরু হয়ে যাবে জি খুব মুশকিল আমার বাপজি ভাইরা এবার মায়ের কাছে চলে গেল মা হাড়ির কাছে বসে আছে বলছে বেটা আমি জানি যে বউ তোকে দিবে না আমি তোর মা বেটা বস এবার তাকান হাড়িতে কতলি ভাত আছে এগুলা এই যে আমি দেখাচ্ছি এটা ভাত আছে বাবা এই হাড়ির ভিতরে ভাত বললো ভাতটা তুলে থালাতে দিয়ে দিল দেওয়ার পরে বুঝছে বেটা তুমি এবার খেয়ে নাও বেটা পাপচি ভাইরা ওখানে হাম হাম করে খেয়ে দে হাতটা মুছে লেছে মা এবার তুই খাইয়ে দে সিধা যা আচ্ছা বলেন হাড়ি তার ভাত আছে মা খেতে পারলো না বেটার জন্য আর বেটা খবর লাগাইলো না হাড়িতে আছে কিনা ও খাওয়ার পরে বলছে এবার তুই খাইয়ে দে সিধা যা মা বলছে আরে এই খাবারগুলা যদি খেয়ে নিতাম তাহলে আমার বেটা আজ উপাসে থাকতো আমি মা যার জন্য তসমাস চোখটাকে খুলে খুলে রাত্রিটা জাগরণ করেছি আমি মা ভিজা জায়গায় শুয়েছি আমার সিনার উপরে রেখে রেখে আমার লাটটাকে বড় করেছি এই বেটাকে যখনই খাইয়ে দিলাম আমার হাড়িতে ভাত নাই আমি এক গেলাস পানি পান করে সবর করে আমার জন্য বিছানা হচ্ছে ওই বাঁশ দিয়ে চরাট বলে ওইটাকে নাকি ওই যে জায়গায় জায়গায় বসার জন্য বানাই না হ্যাঁ টং আচ্ছা জমি হো জি মানে আমাদের ওইদিকে একে চরাট বলা হয় আবার মাচানো বলা হয় হ্যাঁ মুড়ে মুড়ে ওগুলো থাকে বাঁশ ঝাড়ের তলে থাকে আম গাছের তলে থাকে মাচান তো বদি ভাইরা তো যারা বুড়ি হয়ে যায় এদের কিন্তু আর ঘরে স্থান নয় আপনারা বুড়া হচ্ছেন আর এখানে অনেক বুড়ি আছে তার জন্য ওয়াজিব আর বলতে আছি ছেলেরা যদি একটু শিখতে পারে একটু বুঝতে পারে বাবা তো যখন এরা বুড়া বুড়ি হয়ে যাবে
তো এদের মার্বেল ঘরে কিন্তু আর স্থান নাই, এদের সেই মাচানে চড়াতে টঙ্গে জায়গা। কেন বজে সবসময় খক খক করে কাশবে? তো তোর বউটা যখন খক খক করে কাশে তো নাক ধরে, এ শুধু খক খক করে কাশে মুছে আর খক খক করে জ্বালাই, যা দুটা চারটা ছেলে পিলা আছে এদের সব জক্কা হয়ে যাবে, বুঝে এই বাড়িতে আমি থাকবো না। তো মা মুশকিল, কি করা যায়? তো বলছে তুমি আলাদা বাড়ি করলে করো, আর নাহলে আমি বাপের বাড়িতে থেকে গেলাম। ই দেখছে তোকেই তো ভালোবাসি, মাকে তো ভালোবাসি না। বাপচি ভাইয়ের আমার ওর কথা, আলাদা বাড়ি করে আর নাহলে সেখান থেকে বাজে ভিন হয়ে যায়, আর নাহলে মার্বেল থেকে তাকে বাইর করে সেই টঙ্গে পাঠিয়ে দেয়। তো মা সেই টঙ্গে চলে গিয়েছে। আচ্ছা মার পেটে তো খাবার নেই, মার ঘুম আসবে? ঘুম তো আসবে না বাবা। তাই মা সেই জায়গায় পড়ছে বাবা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ছে, আর এইদিকে বেটা খাওয়া দাওয়ার পরে বউয়ের কাছে যাচ্ছে। তো বউ চাই দাঁড়াও, তো আমি দাঁড়িয়ে আছি, তো বলো আমি থাকতে তোমার বুড়ি মা তোমার রাস্তা কেন জোগায়? আর উত্তর আছে আপনার কাছে, কালকে কিন্তু আপনি উত্তরটা দিবেন, আজ আমি শুধু বলে দিব। এই সবাই উত্তরটা নিয়ে আসবে, এই উত্তরগুলা কালকে যে যে দিতে পারবে 500 টাকা করে পুরস্কার দিব, আমার পকেট থেকে দিয়ে দেবো যাও।